প্রচণ্ড গরমে যখন চারিদিকে বাজারে আমের ছড়াছড়ি, তখন কিন্তু এই রেসিপিটা বানাতেই হবে। কোনো ফুড কালার ছাড়া, শুধুমাত্র আমের কালার দিয়ে এত সুন্দর একটা আমদই রেসিপি আমরা আজকে বানাতে চলেছি। যেটা দেখেই বুঝতে পারছেন, আমদইটা কিন্তু ভীষণ ভালোভাবে জমেছে, এতটুকু জল কাটছে না। ঠিক এরকমই পারফেক্ট করে আমরা আজকের আমদই রেসিপিটা তৈরি করব। কিন্তু ভীষণ সহজ আজকের এই রেসিপিটা, আপনি অতি সহজে বানাতে পারবেন। যারা কখনো আগে দই বানাননি, তারাও কিন্তু বানাতে পারবেন। রেসিপিটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সুরের হেসেল, প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে প্রেস করলে আমার সমস্ত রেসিপির ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে, নোটিফিকেশনটা আপনি আগেই পাবেন। আর ফেসবুক সিউরি নস্করে অবশ্যই আপনি চোখ রাখবেন। শুরু করছি আজকে রেসিপি। লিকুইড দুধ নিচ্ছে 500 ml, হাফ লিটার। এটা খুব ভালো মতো করে গরম করতে হবে, একেবারে ফুটিয়ে গরম করে নেব। আমাদের আরও একটি চ্যানেল সিউলিস মোটিভেশনাল হবে, অবশ্যই চোখ রাখবেন। তো দুধটা যখন একেবারে ভালো করে ফোটানো হয়ে যাবে, দেখুন দুধ ফুলে উঠেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার দুধটা একটু মানে ঠান্ডা হোক, আমরা নিচ্ছি দুটো আম, আমটাকে খুব সহজ করে ছাড়িয়ে নেব এবং খুব সহজ করে আমের থেকে আমের যে পাল্প, আমের যে রস, সেটা বের করব, সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। ছুরি দিয়ে প্রথমে মুখটা কেটে নেব, তারপর হাতের সাহায্যেই আমের ছালটা ঠিক এভাবেই ছাড়িয়ে নেব। কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমটা যেন ভীষণ ভালো রকমের পাকা হয়, খুব ভালো পাকা আম হতে হবে এবং মিষ্টি হতে হবে, আর আমের কালারটা যেন খুব ভালো হয়। যেহেতু এখানে কোনো ফুড কালার আমরা ব্যবহার করছি না, তাই আমের ভালো কালার না হলে আমদইয়ের কিন্তু কালারটা ভালো আসবে না। তো এখানে দেখেই বুঝতে পারছেন আমার আমের কালারটা ভীষণ সুন্দর। আর একটা ছাঁকনির সাহায্যে ঠিক এভাবে সহজ করে কিন্তু আমরা ছেঁকে নেব, অর্থাৎ পাল্পটা বার করে নেব, আর একই সঙ্গে ছাঁকাও হয়ে যাচ্ছে, আলাদা করে ছাঁকার প্রয়োজন নেই। এভাবে দুটো আমের মানে আম থেকে আমের রসটা বের করে নেব। এভাবে যদি করা যায় তাহলে ওই যে আমের পাল্প বার করার জন্য আমগুলোকে টুকরো করে তারপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আবার ছাঁকা, এত ঝামেলা করতে হবে না, সহজ করে আমের রস বের করব। তো এভাবেই ছাঁকনির সাহায্যে খুব সহজে আমের রসটা বের করে নিলাম। তারপর চামচ দিয়ে খুব ভালো করে রসটাকে একটু ঘেঁটে নিলাম, নাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে মেশাবো চিনি। আমি 4 চামচ চিনি দিচ্ছি। আমের মিষ্টি অনুযায়ী আপনি চিনির পরিমাণ বাড়াবেন কমাবেন সেটা আপনি একটু বুঝে নেবেন, তবে যেহেতু এটা আমদই এবং মিষ্টি দই, সেই জন্য চিনিটা আপনি বেশি দেবেন। গরম দুধটা একটু ঠান্ডা হলে এর মধ্যে ধীরে ধীরে আমের রসটা মেশাতে হবে। একেবারে গরম দুধের মধ্যে কিন্তু আমের রস মেশাবেন না, তাহলে দুধটা ছানা কেটে যেতে পারে। ধীরে ধীরে সইয়ে সইয়ে আমের রসটা দুধের মধ্যে মেশাতে হবে। আর আরেকটা দিকে খেয়াল রাখতে হবে, আমটা যেন মিষ্টি হয়। যদি একটু টক থাকে তাহলে দুধটা ছানা কেটে যেতে পারে, কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। আবার এর মধ্যে মেশাতে হবে গুঁড়ো দুধ, 2 চামচ গুঁড়ো দুধ দেব, তাতে টেস্টটা ভীষণ ভালো আসে। দুধটা কিন্তু হালকা গরম আছে, তাই সহজে দুধটা মানে গুঁড়ো দুধটাকে মিশিয়ে দেওয়া যাবে। আমি এখানে প্রায় 4 চামচ গুঁড়ো দুধ দেব, গুঁড়ো দুধটাও আপনি একটু বাড়িয়ে দিতে পারেন, টেস্টটা ভীষণ ভালো হয়। তো এভাবেই ধীরে ধীরে দেবেন। আমটাকে অবশ্যই মিষ্টি হতে হবে, দেখতে খুব ভালো কালার আর কি, আমের কালারটা খুব ভালো হতে হবে, তাহলে কিন্তু আমদইটা আপনি খুব সুন্দর করে বানাতে পারবেন। আর কখনোই গরম দুধের মধ্যে আমটা দিয়ে দেবেন না, এই দু একটা জিনিস খেয়াল রাখলেই হয়ে যাবে। দেখুন খুব সুন্দর করে আমি আমের সঙ্গে দুধটা মিশিয়ে নিয়েছি। এটা হচ্ছে টক দই, যেটা দিয়ে আমি দইটা পাতবো আজকে। আর টক দইটা আমি নিচ্ছি 1 চামচ। এবার একটা কথা বলি, আমি আজকে টক দই দিয়ে আম দইটা পাতছি, তবে মানে আমি আপনাদেরকে বলবো, আপনি যদি মিষ্টি দই দিয়ে একই রকমভাবে জাস্ট 1 চামচ মিষ্টি দই লাগবে, মিষ্টি দোকান থেকে 100 গ্রাম মিষ্টি দই নিয়ে এসে সেখান থেকে জাস্ট 1 চামচ মিষ্টি দই ঠিক এভাবেই একটা বাটির মধ্যে নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে আগে। সেটা দিয়ে যদি তৈরি করেন তাহলে কিন্তু আরও বেশি টেস্ট হবে আমদইটার। এবার ওই দুধটা আমরা এই দইয়ের মধ্যে দেবো, মানে অল্প দেব, দিয়ে আবারও ভালো মতো করে মিশিয়ে নেব, ঠিক যেমনটা দেখাচ্ছি। দইটা প্রথমে ফেটিয়ে নিতে হবে, তারপর ওই আম দুধের যে মিশ্রণ সেটা একটু দিয়ে দইটাকে মিশিয়ে নিতে হবে। এবার আম দুধের মিশ্রণটা আমরা কাঁচের একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আমরা কাঁচের পাত্রে আজকে দই বসাবো, খুব সহজে খুব মানে পারফেক্টভাবে দইটা বসবে। আম দুধের মিশ্রণটা রাখার পরে এবার যে দইটা আমরা ফেটিয়েছিলাম একটু দুধ দিয়ে, সেই দইটা এবার এই দুধের মধ্যে মানে আম দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি। যেটা বলছিলাম, আজকে টক দই দিয়ে বানিয়েছি, টক দই বীজ দিয়ে বানিয়েছি।
তো আপনারা যদি মিষ্টি দই দিয়ে বানান, এক চামচ মিষ্টি দই দিয়ে বানান, তাহলে কিন্তু টেস্টটা আরও আরও বেশি ভালো হবে আর কালারটাও ভীষণ ভালো আসবে। কারণ টক দই একটা সাদা কালার থাকে আর মিষ্টি দই তো লাল লাল কালার থাকে, সব দিক থেকে কিন্তু ভীষণ পারফেক্ট হবে যদি আপনি মিষ্টি দই দিয়ে বানান, এটাতেও ভীষণ ভালো হয়। আমরা ঢাকনা বন্ধ করে রাখবো 3-4 ঘন্টার জন্য। তবে কীভাবে রাখছি দেখুন, একটা থালা চাপা দিয়েছি ওপরে, তারপর কাপড় দিয়ে বেশ ভালো মতো করে রাখতে হবে গরম গরম করে। এবার একটা কথা বলি, দুধটা মানে যে টক দইটা আপনি দুধের মধ্যে মেশালেন, একটা টেম্পারেচার থাকে যার জন্য দইটা বসে, এই দিকটা খেয়াল রাখতে হবে। দুধটা ঈষদুষ্ণ গরম থাকলে যখন থাকবে তখন তার মধ্যে কিন্তু দইটা দিয়ে মেশাতে হবে, নাহলে কিন্তু দই জমবে না। দেখুন আমি 3-4 ঘন্টা পরে ফিরে এসেছি, দইটা কি ভীষণভাবে মানে ভালোভাবে জমে গেছে। তো আবার মনে করিয়ে দিই, যখন দুধটা একটু হালকা গরম থাকবে আপনি হাত দিয়ে বুঝতে পারবেন, হাতটা গরমটা সহ্য করতে পারবে কিন্তু একটু গরম থাকবে, তখন দইটা মানে যে দইটা ফেটিয়েছিলেন সেই দইটা দুধের মধ্যে দেবেন। অর্থাৎ দুধটা একটু গরম থাকলে তবেই কিন্তু দইটা মেশালে আপনার দইটা জমবে। যদি দুধটা ঠান্ডা হয়ে যায় তারপর যদি আপনি দইটা মেশান তাহলে কিন্তু দই জমবে না। তো এবার আমার দইটা জমে গেছে, আমি দেখিয়ে দিলাম, এটা ফ্রিজে রাখবো আরও 2-3 ঘন্টা, জাস্ট ঠান্ডা হবে। প্রথমে কিন্তু বাইরে গরম আবহাওয়ার মধ্যে রাখতে হবে, ওই যে কাপড় চাপা দিয়ে রাখলাম, প্রথমে ঢাকনা চাপা দিয়ে তারপর কাপড় চাপা দিয়ে রাখলাম, উনানের পাশেও রাখতে পারেন, আর গরম জায়গায় মোটামুটি থাকতে হবে। তারপর যখন বসে যাবে তখন আপনি ফ্রিজে দিয়ে দেবেন 3-4 ঘন্টার জন্য। দেখুন ভীষণ সুন্দর জমেছে, আমি উল্টে পাল্টে দিচ্ছি, এতটুকু পড়ছে না, জলও কাটছে না, আমি কেটেও দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, দেখুন এতটুকু জল কাটছে না। তো এভাবে কিন্তু আপনি খুব সুন্দরভাবে পারফেক্টভাবে একটা দই বানিয়ে ফেলতে পারেন। আর এই দইটা দুর্দান্ত লেগেছে টেস্টটা, আপনি মিষ্টি দই বীজ নিয়ে বানাবেন আরও আপনার ভালো লাগবে। কেমন লাগলো আজকের রেসিপি? দেখুন ভীষণ সুন্দর, ভীষণ লোভনীয়, আমার বাড়িতে সবাই ভীষণ খুশি হয়ে গিয়েছে আর এর টেস্টটা ভীষণ ভালো। আমি দুধটাকে মানে দুধের সঙ্গে আমটা দিয়ে আর ফোটাইনি, তার কারণ একটা বলি, আমের যে পাকা আমের যে সুন্দর গন্ধ সেটা পাওয়ার জন্য আমি দুধের সঙ্গে আম দিয়ে আর ফোটাইনি। তো আমি এভাবে করেছি, এভাবে একবার আপনি করে দেখুন। এবার আমি সার্ভ করছি সবটাই খুব সুন্দর করে। আর যদি ভালো লাগে আজকের রেসিপিটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শিউরেন হেসের সঙ্গে থাকবেন। এতক্ষণ দেখার জন্য, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। কিন্তু এতক্ষণ যে সঙ্গে ছিলেন আপনি নিশ্চয়ই বুঝে গিয়েছেন কত সহজে পারফেক্টভাবে দইটা বানানো যায় আর আমটাকে কত সহজভাবে কিন্তু আপনি আমের থেকে পাল্পটা বার করতে পারবেন। তো কেমন লাগলো আজকের রেসিপি জানাতে ভুলবেন না। তাহলে অবশ্যই বাড়িতে এই গরমে যখন আমের প্রচুর প্রচুর বাজারে মানে আম অ্যাভেলেবেল, তখন আপনি অবশ্যই আমদই রেসিপিটা বানিয়ে ফেলবেন। কোনো ফুড কালার ছাড়া শুধুমাত্র পাকা আমের সুন্দর কালার দিয়ে আমদইয়ের এত সুন্দর একটা কালার আপনি নিজেই আনতে পারবেন। আমাদের আরও একটি চ্যানেল শিউরেন্স মোটিভেশনালভাবে চোখ রাখুন, এবং আমাদের আরও একটি চ্যানেল বং কবিতা, যেখানে আমার গান, আমার ছেলের গান, কবিতা থাকে, অবশ্যই সঙ্গে থাকুন।